প্রথম পর্যায় থেকে অন্তিম পর্যায়ে গোটা রাজ্যের দার্জিলিং থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে কার্যত সবটা ঘোরা হয়েছে। গ্রামের মানুষ, শহরের মানুষ, আরবান এরিয়ার মানুষ, রুটি কাপড়া মাকানের অনেক প্রশ্ন আমরা শুনেছি, তর্ক বিতর্ক ধর্ম নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঘুরতে ঘুরতে বারাসাত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিত্তবসু এলাকা আস্তে আস্তে ধারা পরিবর্তন হয়েছে। পাশে রয়েছেন খাদ্যমন্ত্রী রতিন্দা, রয়েছে কিং মেকার তো বটেই, মধ্যমগ্রামের বিধায়ক রতিন্দা, আপনি তো কিং মেকার, এটা নিয়ে সন্দেহ নেই। ভোটের জাদুঘর, ভোটের জাদুঘর ঝাপি, মার্জিন বাড়বে আশা করছি। যে গতবার আমরা 1,10,000 জিতেছিলাম, সকাল থেকে যা মানুষের ঢল আছে তাতে আমার মনে হয়েছে যে এবারে কাকুলিতে একটু বেশি ভোটেই জিতবে, কারণ এখানে মমতা ব্যানার্জি নিজে সভা করেছেন, অভিষেক ব্যানার্জি বারাসাতের বুকে র্যালি করেছেন, এবং আমার বিশ্বাস যে সকাল থেকে যে আরে মানুষ, আমি নিজে আমার নিজের এলাকায় 2-2.5 ঘন্টা নিজের লাইনে থেকে ভোট দিলাম, তো দেখলাম মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে। প্রতিদিন এবার ভাষা সংস্কৃতি আবিষ্কার দেখলাম বেশ কিছু শব্দের, চাই প্রধানমন্ত্রী হোক চাই মুখ্যমন্ত্রী হোক, কেউ কাউকে ছাড়ছেন না, ছাড়লেনও না, স্বাভাবিক কেউ কাউকে জমি ছাড়বে না। আপনি অ্যাডভান্স সবুজ জামাটা পড়েছেন, তার মানে আমি বলে দিতে পারি যে আপনি সবুজেই আছেন এবং সবুজের ঝড় তলবি, তাই তো? তার জন্য আপনি খুব কুলকুল ওয়েদারে এত বসে আছেন না? বারাসাত লোকসভায় সিগনিফিকেন্ট তো এই জামাটা, বারাসাত লোকসভাটা আপনার কাছে সিগনিফিকেন্ট, কিন্তু আমরা সবুজের লোক, সবুজ নিয়েই আছি, এবং 4 তারিখে আমরা সবুজ আবিরই খেলব বারাসাতে, এটা নিয়ে কোনো ভুল নেই। সব জায়গায় আমরা এখানে বসে, আমি যেহেতু এই পুরো ইলেকশন কমিটির চেয়ারম্যান বারাসাত সংসদীয় ক্ষেত্রের, সেই জন্যে সব জায়গায় নজরদারি যারা করছে তাদের উপরে আমি খবরাখবর, তাদের সঙ্গে যোগাযোগ রেখে চেষ্টা করছি খোঁজ খবরটা। আমি ওজনই শুরুই করেছিলাম, আপনি কিং মেকার তা নিয়ে সন্দেহ নেই, আপনাকে তো বহু বছর ধরে আমি দেখছি চিনি। রতীন দাস, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাল দিচ্ছেন আর গ্যাস দিচ্ছেন মোদী, মানে 1100 টাকায়, তাহলে গ্যাসের দাম যদি 1100 হয়, চালের দাম যদি একদম লোয়ার রেটে হয়, ফুটবে কী করে? গ্যাসের দাম তো অত্যাধিকভাবে ক্রমাগত বেড়েছে। খালি মোদিজি এবারে বলেছেন আমি 10 কোটি গ্যাস দিয়েছি, এটা মোদির গ্যারান্টি, কিন্তু উজ্জ্বলা গ্যাস যাদের দিয়েছিলেন, প্রথম দফায় 1টা সিলিন্ডার ওভেন দিয়েছিল, তারপরে গ্যাসের দাম 1400 ছিল, সেটা হয়ে গেল 1100, 100 টাকা কমালে, এই দিদির লক্ষ্মীর ভাণ্ডার আছে বলে উজ্জ্বলা গ্যাসটা কিনতে পারছে। সেই জন্য দিদি মাঝে মাঝে বলেন যে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, এটাই মমতা ব্যানার্জির ওয়ারেন্ট। এটা ভোট বাক্সে দিয়ে দেবে মোটামুটি ছিল। আর একটা বিতর্কিত প্রশ্ন জিজ্ঞেস করি, এটা যেহেতু আপনার জেলায় আলোচনা হয়েছে সন্দেশখালী, আমি বিতর্কে যাচ্ছি না, সন্দেশখালী ঘটনা কি সত্যি কি ম্যানুপুলেট, সত্যি কি কাল্টিভেট, সত্যি কি ডক্টরেট, ডক্টর ভিডিও, নাকি ঘটনা ঘটেছে? এই ব্যাপারে তো আমাদের সে দলের যিনি সাধারণ সম্পাদক এবং আমাদের সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ক্লিয়ারলি বলেছে, উনি যেটা বলেছেন, উনি আমাদের নেতা, নিশ্চয়ই ভেবে চিনতে বলেছেন, জেনে টেনে বলেছে, এবং এবারে লোকসভার ফলাফল অনেকটা প্রমাণ করে দেবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ছিল। প্রধানমন্ত্রী তো ডেলিগেশন জারি করলেন বারাসাতেও, রাজ্যের সর্বত্রই, বারাসাতে বেশি কনসেন্ট্রেট কেন করলো? এত করে বারবার করে প্রধানমন্ত্রী এলেন, এত কথা বললেন সরকার সম্পর্কে, দুর্নীতির কথা বললেন, শিক্ষার ক্ষেত্রে বললেন, সাজানের কথা বললেন, আপনার নীরবে চুপচাপ থাকলেন? দেখুন ব্যবহার যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা বলেছে, এবারে বারাসাত লোকসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করে দেবে কে সত্যি কে মিথ্যে। অনেক অনেক ধন্যবাদ, আপনি অ্যাডভান্স আপনাকে অভিনন্দন। সবুজ জামা পড়েছে মানে ধরে নিন একদম কনফার্ম, আমরা আগেও বলেছি এপ্রিলে যে কাকলিগঞ্জ দস্তিদা জিতবে, তা নিয়ে সন্দেহ নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় 42টি লোকসভা অলরেডি ঘোরা হয়ে গেছে, পারসেপশন অফ পলিটিক্স, পারসেপশন অফ রিপোর্টিং থেকে অভিজ্ঞতা যেটা অর্জন করেছি সেটা ফেলে দেওয়ার মতো নয়, তাই আবিরের সংখ্যাটা পরিমাণটা বাড়বে সেটা রতীন্দা পরিষ্কার করে দিয়েছে, আর সন্দেশখালী শুনে মন্তব্য দল করেছে, আর প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আর গ্যাসের দাম বেড়েছে, এই ইস্যুতে ভোট হয়েছে, এবার উন্নয়নের নিরিখে ভোট হয়েছে, পৌরসভার উন্নয়নের নিরিখে ভোট হয়েছে, মানুষ অধিকারের প্রশ্নে বেশ কিছু অন্ন বস্ত্র বাসস্থান পেয়েছে, এই সমস্ত প্রশ্নের জবাব হাওয়ায় হবে কি না সেটা 4 তারিখে যখন ইভিএম খোলা হবে পরিষ্কার হবে। তবে রতীন্দা কিন্তু কুল 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 একদম ঠান্ডা মাথায় বসে আছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সুমিত দপাতার, বারাসাত।